একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান শনিবার সকালে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোক ছেয়েছে চলচ্চিত্র অঙ্গনে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শোকাহত বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ববিতা। অত্যন্ত দুঃখিত, অত্যন্ত মর্মাহত, কারণ এটিএম ভাইয়ের সাথে আমার, বিশেষ করে শুধু বাংলাদেশের চলচ্চিত্রের বা সমগ্র ইয়ে ছাড়াও আমার সাথে একদম একটু অন্যরকম সম্পর্ক ছিল। তিনি আমার মনে আমাদের সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছিল, এবং আমি ওনাকে চিনি সেই আমি যখন 10-11 বছর বয়স গেন্ডারিয়ার বাড়িতে ছিলাম, তখন এটিএম ভাই নিজেও কিন্তু অভিনয় আসেননি, উনি স্ক্রিপ্ট লিখতেন। তখন নারায়ণ ঘোষ মিতার চাওয়া পাওয়া আরো কি কি ছবি, ওই সমস্ত ছবি, নীল আকাশের নিচে আরো কি কি ছবি, ওই সব ছবির স্ক্রিপ্ট লিখতেন। ওই সময় ওই গেন্দারিয়ার বাড়িতে আসতেন সুচন্দা আপার কাছে স্ক্রিপ্ট শোনাতে করতে, তখন থেকে আমি ওনাকে চিনি। এবং ওনার সাথে এমন সুন্দর একটা সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল, এবং ওনার সাথে অসাধারণ সব ভালো ভালো ছবি করেছি, সেই আপনার নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, লাঠিয়াল, তারপরে আপনার আরো মাদাম ফুলি, তারপরে প্রচুর অসংখ্য ছবিতে কাজ করেছি। এবং আর্টিস্ট হিসেবে তো ওনার তুলনা হয় না, অসাধারণ। এবং উনি লিখতেন এত সুন্দর, এত সুন্দর স্ক্রিপ্ট করতেন, লিখতেন, এবং শুটিং এর সময় আমাদেরকে কত বুদ্ধি পরামর্শ দিয়েছেন। ইভেন আমাদের এরকম হতো যে এটিএম ভাই আজকে শুটিং আছে, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, কারণ উনি অনেক অনেক মজার মজার কথা বলতেন, হাসির উপদেশ দিতেন, হাসির কথা বলতেন, সত্যি কথা বলতেন, জীবনের যে উপলব্ধি এই ব্যাপারগুলো এত সুন্দর করে উনি বলতেন আমাদেরকে, সে বলে বোঝাতে পারবো না। এবং আমার বাড়িতে প্রায় উনি আগে আগে যখন কোনো সময় দেখেছি উনি ছুটে এসেছেন, আমার কোনো দাওয়াতে উনি এসেছেন, আমি ওনার মেয়ের বিয়েতে সেই সূত্রাপুরে ওখানেও গিয়েছি, সবই করেছি। তো আমরা লাস্ট আমরা তিন বোন গিয়েছিলাম ইয়েতে দেখা করতে, অনেকক্ষণ ছিলাম, অনেক সুখ দুঃখের গল্প করেছি, অনেক কথা বলেছি, সেই আর কি। তো এটিএম ভাই চলে যাওয়াতে সত্যি আমাদের আপনজন গুলো এভাবে একে একে চলে যাচ্ছেন, আমাদেরকে মানে এটিএম করে দিয়ে, যাই হোক, অত্যন্ত কষ্ট লাগছে, কিছু বলার নেই, ভাষা নেই, এই আর কি। আত্মার মাগফিরাত কামনা করছি, এই আর কি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই আর কি।